হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তো খুব স্পেশাল দিন। তো আজকে কিন্তু আমার উপোস, আর সকাল সকাল দেখতেই পাচ্ছি আমি স্নান টান করে নিয়েছি। তো সারাদিন কীভাবে কাটাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো একদম সাথে থাকতে হবে। তো চলো এখন চপককে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে আগের ভিডিওতেই বলে দিয়েছি যে আমাদের পাড়ায় কিন্তু শিবরাত্রি পরের দিনে কালী পুজো হয়, আর তার জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। মাইক বাজে, তোমরা আগের ভয়েসটাতে শুনতে পেয়েছো। আর এইটা হচ্ছে শ্মশানধারের যে কালী পুজো, সেই দিকে আমরা এখন যাচ্ছি। আসলে বাজার করতে যেতে হবে, আজকে তো হাটের দিন শনিবার, আর এই জন্য হচ্ছে আমরা চলে যাচ্ছি। চকর পাপা যাচ্ছিল, তো আমিও বললাম যে আমিও যাব, আমাকে একটু নিয়ে চলো। তো আমি ওকেও নিয়ে যাচ্ছে, কেননা এখন তো মোটামুটি অনেকটাই সাজানো হয়ে গেছে, যেহেতু কালকেই পুজো। তো এই জন্য আমিও কিন্তু চকর পাপার সাথে চলে যাচ্ছি দেখতে কীরম সাজিয়েছে। এই দেখো পুকুরের উপরে কত লাইটিং সাজানো হয়েছে, এগুলো দিনের বেলা এরকম লাগছে, রাত্রেবেলা আরও একটু বেশি ভালো লাগবে। আর এইভাবেই সাজানো হচ্ছে, এই যে এখান থেকেই শুরু হয়ে গেছে বাজার। এই দেখো আমরা তিনজনে চলে এসেছি হাটে, আর চক্রপাবা ব্যাগ নিয়ে একদম সোজা চলে গেল বাজার করবে বলে। আর আমরা এদিকটা ঘুরে ঘুরে দেখি, আর তোমাদেরও দেখাই। তো একদম সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে শ্মশানধারের যে মুখটা, সেইটা সেইখানটা দাঁড়িয়ে আমি চারিদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে ক্যালবারটা পার করে ওই শ্মশানের মাঠটায় ঢুকে যাওয়া যাবে, সেইখানে কিন্তু এই হাটের সব দোকানগুলো বসে, সবজি আনাজ থেকে শুরু করে মাছ ফাছ সব কিছু পাওয়া যায়। তো যেহেতু এই যে মাঠের মাঝখানে এখন স্টেজ হয়েছে, আজকে বাচ্চাদের সব প্রতিযোগিতা হচ্ছে, এই জন্য কিন্তু আজকে সব বাজারগুলো, বাজারের দোকানগুলো আর কি সব রাস্তার দুপাশ দিয়েই বসেছে। তো চলো আমরা বাজারের ভেতরে ঢুকি আর তোমাদেরও দেখাই। দেখতেই পাচ্ছ কত রকম সবজি বসেছে, আর কত ভিড় আর কত লোক হয়েছে এই মানে হাটটায়। এই হাটটা আছে সপ্তাহে দুদিন বসে, এটা হচ্ছে কানাইপুর হাট, দুদিন বসে। আর আজকে যেহেতু শিবরাত্রি, তাই জন্য কিন্তু ফুলের দোকান টোকান, এমনিতে রোজ দিনই ফুল বসে, আর আজকে কিন্তু অনেক কিছুই মানে এক্সট্রা বসেছে, ওই ফল টল বলো এটা ওটা বেশি বসেছে আর কি। তো ভিড় প্রচুর লাগছে, আমি সেইভাবে হাটে আসি না, তো আজকে এসেছি, খুব ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এই দেখো সব আলু বেছে বেছে নিচ্ছে, সব সবজি ভেজে ভেজে সবাই নিচ্ছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এইদিকে চকর বাবা কী ভাবছে, এই যে এতক্ষণ পর খুঁজে পেয়েছি, ও কিন্তু টমেটো বেছে বেছে নিচ্ছে, যে কত ফ্রেশ ফ্রেশ টমেটো। আর আমি একটু ভিডিও করছিলাম, দেখো দূর থেকে কী সুন্দর লাগছে, আর অনেকখানি এরিয়া নিয়ে কিন্তু হাটটা বসেছে, মানে অনেকটা। এই যে রাস্তায় কিন্তু মাছও বসেছে, ওই হাটে যারা বসেন আর কি সবই কিন্তু মহিলারা। তো বাজারে ম্যাক্সিমামই দেখলাম মানে বিক্রেতারা মহিলাই। তো ওই দেখো ওইটা হচ্ছে শ্মশান, শ্মশান ওখানে হচ্ছে মৃতদেহ দাহ করা হয়, আর এইটা হচ্ছে মায়ের বেদি করা হয়েছে, এইখানটা মাকে আনা হবে। তো আনা হবে সবটাই তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এইখানটায় হচ্ছে এইভাবে লাইটিংটা করেছে, আমাদের মোটামুটি বাজার হয়ে গেছে, এবার আমরা ফিরছি। ফেরার পথে যে মাকে তৈরি করছে সেইখানটায় একবার ঢুকেছিলাম, রাস্তায় আসার পথেই পড়ে। তো আমার চককেও দেখালাম, আর চকর পাপাই বললো এখানটা আছে, চলো একটু দেখে যাই। কী অপূর্ব দেখো মায়ের মূর্তিটা, মানে মানে অসম্ভব সুন্দর মানে মায়ের মূর্তিটা। তো আর এইটা হচ্ছে ডাকিনী যোগিনী, ডাকিনী যোগিনী কিন্তু সেই রকমই ভয়ঙ্কর, আর মায়ের মূর্তিটা দেখো তোমরা। আর এখানে ভোলানাথের মুখটা কিন্তু বন্ধ করা আছে, যেহেতু কাজ চলছে হয়তো। তো যাই হোক এইভাবে তোমাদের দেখালাম, তারপরে তো পুরো ফিনিশিং হলে তো তোমরা দেখতেই পাবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর একটু ভেতরে একটা নাকি রাস্তা আছে, সেটা দিয়ে ওর পাপা নিয়ে যাচ্ছে। এই যে একটা কী সুন্দর স্নানের ঘাট দেখো, এই যে আমরা বাড়ির দিকে চলে এসেছি, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মানে গেটটা করেছে সেটা, সেখান থেকে বললাম যে চলো একটু আমার বাড়ির সামনের মানে এটাও দেখে আসি। ওখানে সব প্রতিযোগিতা হচ্ছিল, আমি বাড়ির ঘর থেকেই মানে মাইকে আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু যেতে ইচ্ছে হচ্ছিলো যে কিন্তু যেতে পাচ্ছি না, তো একা একা বলে। তো চকর পাপা যখন এলো এই জন্য ওর সাথে কিন্তু আমি চলে এসেছি একটু দেখতে। তো চলো তোমরাও দেখো। তোমরা দেখতেই পেলে সব ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর ছবি আঁকছে, অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে সকাল থেকে, আসলে গান নাচ এটা ওটা সব প্রতিযোগিতা হচ্ছিলো। তো আমি বাড়ির থেকে শুনতে পাচ্ছিলাম, তো এখন সুযোগ হলো এখন এসেই পড়লাম। আর ঠাকুরের কাজও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখে টেকে এসে গেছি বাড়িতে, বাড়িতে এসে এবার বাড়িতে কাজ আছে আমার। ঠাকুর যেহেতু আজকে শিবরাত্রি, পুজো দিতে জল দিতে যেতে হবে শিব ঠাকুরকে, তাই জন্য আমি ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি, একটু তেঁতুল দিলে না একটু বেশ ভালো পরিষ্কার হয়। এইগুলো তো আসলে রোজ ব্যবহার হয় না, এই জন্য ঘরেই তোলা থাকে, তো একটু তেঁতুল দিয়ে করলে
করলে বেশ চকচক করে, আর ঠাকুরকে চকচক করলে মানে সেই বাসনে পুজো দিতে বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, আমি এটা দিয়ে বেশ ভালো করে সাজিটা পরিষ্কার করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে কি কি বাজার করা হয়েছে সেটা এবার দেখছি। চকর পাপা কিন্তু মোটামুটি সব রকমই কিনেছে, হ্যাঁ, একটা এত বড় ফুলকপি কিনেছে। এখন তো এই দুদিন আবার নিরামিষই খেতে হবে, তো কালী পুজো আছে, কালী পুজোর দিনও আমরা কেউ আমিষ খাই না, আমাদের এলাকায় কেউই খায় না। তো এই দেখো কাঁচকলা আছে, বেগুন আছে, বেগুন আবার দু রকমের নিয়েছে, সিম আছে, সজনে ডাঁটা আছে, আরও কী কী আছে আমি এবার বার করে সব গুছিয়ে গেছি, কোনো রকম রান্নাটা দিয়ে করবো। তারপরে বিকেলে ঠাকুরের কাছে গিয়ে শিব ঠাকুরের জল ঢালার ব্যাপার আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ করে দিও।